আজকে এমন একটি রোগ নিয়ে কথা বলবো যা আমরা প্রায় দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সারা গায়ে চুলকানি, এবং এই চুলকানি পরিবারের সকলেরই একই সঙ্গে হয়ে থাকে। পরিবারের একজন আক্রান্ত হলে একই সঙ্গে বসবাস করলে সকলের হতে পারে, বা একই সঙ্গে হোস্টেলে অনেকে বসবাস করলে বন্ধু বান্ধবের মাঝে চুলকানি দেখা দিতে পারে। সাধারণত রাতে চুলকানি বেশি দেখা দেয়, চুলকানি সমস্ত শরীরে হতে পারে। এখন এর চিকিৎসা কি কি ব্যবহার করা হয়ে থাকে? এর চিকিৎসায় বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে থাকি, তার মধ্যে পারমেথিন, লোরিক্স প্লাস লোশন, ক্যালামিন লোশন ইত্যাদি। তবে এক্ষেত্রে রুগীরা যে ভুল করে থাকে, আমরা রুগীদের বলে থাকি যে পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে এবং সারা শরীরে ব্যবহার করতে হবে। তারপরেও কিছুটা ভুল হয়ে যায়, যেমন অনেকে মনে করে আচ্ছা আমার শরীরে তো চুলকানি নাই তাহলে কেন ব্যবহার করব, কিন্তু না, এমনটি করা যাবে না। পরিবারের সকলকে একই বাসায় অবস্থান করছেন, তাদের সকলকে কিন্তু এই ঔষধটি একই নিয়মে ব্যবহার করতে হবে। নিয়মের কথা একটু বলি, গলা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওষুধটি লাগাতে হবে, 1 ইঞ্চি জায়গা যেন বাদ না যায়। অনেকের দেখা যায় আক্রান্ত জায়গায় ওষুধটি ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু রোগ ভালো হবে না। আরেকটি ভুল যেটি হয়ে থাকে, ঔষধ লাগানোর পরে 3 দিনের মধ্যে যত কাপড় চোপড় ব্যবহার করা হয়েছে, বিছানার চাদর, লেপের কাভার, বালিশের কাভার, গায়ের জামা কাপড় গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করতে হবে, এই বিষয়গুলো কোনো অবহেলা দেখা দেয়, তাহলে রোগটি সম্পূর্ণ রূপে ভালো হবে না, বা কিছুটা ভালো হওয়ার পরে আবার ফিরে আসতে পারে। তাই চিকিৎসক আপনাকে যে নিয়মগুলো দিবেন এবং আমরা রুগীদের যে নিয়মগুলো দিয়ে থাকি, রুগীরা সে নিয়মগুলো ভালোভাবে মানতে পারে না। তাই আমরা আপনাদেরকে যে নিয়মগুলো চুলকানির জন্য দিয়ে থাকি এবং যে মেডিসিনগুলো ব্যবহার কথা বলে থাকি এবং মেডিসিন খাওয়ার কথা বলে থাকি, সেগুলো আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে চুলকানি রোগ প্রতিরোধ করা সম্ভব। সুতরাং সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো টিপসে। ধন্যবাদ সবাইকে।